বন্ধুরা মাটিতে আপনি কেন হলুদ ব্যবহার করবেন এই প্রশ্নটা আপনাদের মনে আসতেই পারে। আর কেন আপনি মাটিতে হলুদ ব্যবহার করবেন তার উত্তর জানবার জন্য আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। মাটিতে হলুদ ব্যবহার করলে এক দিক দিয়ে নয় নানা দিক দিয়ে আপনি উপকৃত হবেন, আর সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের এই ছোটো একটি ভিডিও আগামী দিনে আপনাদের অনেক উপকারে লাগবে। তো আমি পিন্টু বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হলুদের মধ্যে এমন কিছু উপাদান আছে যা গাছের মূল, কাণ্ড, পাতা এবং বীজের জন্য ভীষণই উপকারী। তবে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তাহলে মূল ভিডিওটি বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। তবে চাইলে আপনারা উপরের আই বাটনেতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হলুদের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা বিষয়, মাটিতে আপনি কেন হলুদ ব্যবহার করবেন। বন্ধুরা, আমরা যখন নতুন চারাগাছ মাটিতে প্রতিস্থাপন করি বা টবের মাটি পরিবর্তন করি, সেই সময় একটু হলুদের ব্যবহারে আমাদের গাছগুলি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মারাত্মক আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পেতে পারে। প্রথমে আমি এটির ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের আগামী দিনে ভীষণ উপকারে লাগবে। তাই ভুল করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, আর কয়েক মাস পর থেকে আমাদের যত পার্মানেন্ট গাছ আছে সেই সব গাছগুলি শেকড় কাটাই এবং মাটি পরিবর্তন আমাদের করতে হবে। এছাড়া আমরা কম বেশি 12 মাসই টবের মাটি পরিবর্তন করে থাকি। এই মাটি পরিবর্তন করার সময় যেভাবে আমরা মাটির সাথে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার এবং অন্যান্য উপাদানগুলি ব্যবহার করে থাকি, সেগুলো প্রথমে আমাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা, এটি হচ্ছে গুঁড়ো হলুদ। এই গুঁড়ো হলুদের কিছুটা পরিমাণ আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। এই হলুদ মাটিতে ব্যবহার করলে মাটিতে থাকা অপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক অনেকটাই নষ্ট হয়ে যায়। এছাড়া মাটিতে যদি কোনো লার্ভা বা পিঁপড়ে ডিম থাকে সেটিকেও নষ্ট করে দেয়। এবারে এই উপাদানগুলিকে ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রিত মাটিতে এবার কোনো চারাগাছ প্রতিস্থাপন করলে বা গাছ রিপোর্ট করলে গাছের শেকড়ে বা গাছের গোড়ায় কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটবে না। দ্বিতীয়ত, এই হলুদকে আমরা মাটিতে ব্যবহার না করে আরেকভাবে ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় নানা ধরনের ফল এবং ফুলের বীজ সংরক্ষণ করে রাখি যাতে সঠিক সময় আসলে আমরা বীজগুলিকে বপন করতে পারি, কিন্তু আমরা যেভাবে বীজগুলিকে সংরক্ষণ করে রাখি তাতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে বীজগুলিতে কম বেশি ছত্রাকের আক্রমণ ঘটে। তাই বীজ বপন করার আগে সেই সব বীজে যদি হলুদ ব্যবহার করা যায় তাহলে বীজের অঙ্কুরোদ্গমের হার অনেক অংশ বেড়ে যায়। আমি আপনাদের দেখানোর জন্য এই ধনিয়ার বীজ ব্যবহার করছি। এই ধনিয়ার বীজগুলো আমার কাছে বিগত 1 বছরের বেশি সময় ধরে রয়েছে, তাই এই বীজগুলিকে প্রথমেই ভালো করে শোধন করে নেব। বীজ শোধন করবার জন্য প্রথমে আমি এই ধরনের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ ঢেলে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ জলও পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে পাত্রের জলকে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। যতক্ষণ হলুদ সম্পূর্ণভাবে জলের সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ আপনার চামচ দিয়ে জলটিকে নাড়বেন। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে 2 থেকে 3 মিনিটের জন্য জলটিকে রেখে দেবেন। দেখুন, হলুদ জলের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার ধনিয়ার বীজগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বীজগুলি শোধন করবার জন্যে এই পাত্রটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবারে ধনিয়ার বীজগুলিকে আমি এই পাত্রের মাটির উপরে ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা বীজ বপন করার আগে হলুদ জলের মধ্যে বীজগুলিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে জীবাণুমুক্ত করে তবেই বপন করবেন। এছাড়া চারাগাছ প্রতিস্থাপনের পূর্বে বা টবের মাটি পরিবর্তন করবার পূর্বে মাটিতে যদি আমরা অল্প কিছু পরিমাণ হলুদ মিশিয়ে দিই তাহলে মাটিতে থাকা অপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক যেমন নষ্ট হয়, পাশাপাশি মাটিতে অনেক ধরনের লার্ভা এবং পিঁপড়ের ডিম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। আশা করি বন্ধুরা এই ছোটো একটি ভিডিও আপনাদের অনেক উপকারে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো ভালো থাকবেন, টেক কেয়ার।